আল্লাহ, তুমি আমার পোলারে সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ, তুমি আমার পোলারে আমাকে ফিরে দাও। আল্লাহ, আমার আর তুমি আমার পোলারে দিয়ে দাও। আল্লাহ, আমার পোলারে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, প্লিজ প্লিজ, আপনারা অস্থির হবেন না, আপনাদের কপাল অনেক ভালো। ওনাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তাই উনি অল্পতেই সুস্থ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসুন, আমার সাথে ভেতরে আসুন। প্লিজ 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 কিপ সাইলেন্ট, প্লিজ কিপ। উনি সুস্থ আছেন, আপনার কানাকানি বন্ধ করুন প্লিজ প্লিজ। মানে স্যার, একটু আমার হাতটা ধরে ধীরে ধীরে উঠে বসুন। আসুন, মানিক সাহেব এখন কি কিছু সুস্থ বোধ করছেন? একটু ভালোই লাগতেছে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, এত সুন্দর জীবন রেখে মরতে চাচ্ছিলেন কেন? তুমি আমার কথা শুনবা? দেখ, আমি তোর জন্ম দিছি, আমি তোর মা, তুই কিন্তু আমার কথাই শুনবি। আমি তোমার বিবাহিত বউ, তুমি আমার কথা শুনবা? আরে কি মুশকিল, আমি যদি শয়তান হয়ে থাকি, আপনি হলেন শয়তানের শাশুড়ি। এই রাখ খুশি, সাবধানে কথা বল। ওই দরজা শাশুড়ি, আপনি সাবধানে কথা কন। আমি যদি না বলি তাহলে তুই কি করবি? আপনার পোলারে তালাক দিব। তাহলে তো খুবই ভালো কথা, তুই যদি ভালো ঘরে মাইয়া হয়ে থাকস তাহলে আমার পোলারে এক্ষুনি আইস খাইয়ে দিতে তালাক দিবি। কি লাভ হইছে আমার? ওনে চলে যেতে বলো। আমার আমার আমারেও এত বড় বড় কথা কয় আর এত বড় সাহস? এবার আপনি কোন, আমার এখন কি করা উচিত? আমার কাছে কি আমার মা বড় নাকি বউ বড়? সত্যি বলতে কি, প্রত্যেকটা বিবাহিত পুরুষের জীবনে এই ধরনের সিচুয়েশন ফেস করতে হয়। মায়ের কথা শুনবে নাকি বউয়ের কথা শুনবে, মা বড় নাকি বউ বড়? আসলে কি জানেন, মা আর বউয়ের মধ্যে না কখনো কম্পেয়ার হয় না। মায়ের যেমন তার সন্তানের উপর দাবি রয়েছে, ঠিক তেমনি একজন স্ত্রীরও তার স্বামীর উপর হক রয়েছে। এই যে আপনাদের দুজনকে বলছি, এই যে আপনারা দুজন পাগলের মতো মানিকের জন্য ছুটে এসেছেন, কেন? আপনি আপনার সন্তানকে বাঁচাতে আর আপনি আপনার স্বামীকে বাঁচাতে। মানিকের কাছে আপনাদের দুজনের গুরুত্ব অপরিসীম। অথচ দেখুন, এই মানিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো জঘন্য ডিসিশন নিল। আজকে যদি মানিকের কিছু একটা হয়ে যেত, পারতেন নিজেদের ক্ষমা করতে। আপনি হারাতেন আপনার সন্তানকে আর আপনি হতেন বিধবা। মানিক, মা বাবা, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। বৌমা, আমারে মাফ করে দাও। আমি না জানে না বুঝে আপনার অনেক কিছু বলছি মা, আমার ক্ষমা করে দিয়েন মা, আমার ক্ষমা।